ঝুম বৃষ্টির মধ্যে যখন এই মুড়ি মাখা আর সাথে থাকে এক কাপ চা, তখন জমেই যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ার রহমতে ভালো আছি। তো বৃষ্টি পড়তেছিল কালকে, সারাটা দিন বৃষ্টি ছিল। তো কালকে হঠাৎ করে ফোন আসলো, শশী আপু মানে আমাদের জিমের যে ট্রেনার, উনি ফোন করে বলল যে বাসায় আসো, খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে, তো তোমরা খেয়ে যাও। তো আমরা দুপুর টাইমে অতিরিক্ত বৃষ্টি ছিল, এর জন্য যাইতে পারি নাই। এই জন্য বৃষ্টিটা একটু কমছে যখন বিকালের দিকে, তারপরও যখন আমরা বের হয়েছি তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো ওইখান থেকে আমরা শৈশাপুর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখেন এখনও কিন্তু লিটারেলি কত পরিমাণের বৃষ্টি পড়তেছে। আমরা আসার পর থেকেই মানে বৃষ্টিটা আরও বেড়ে গেছে। তো আমি আবার এদিক দিয়ে শশিয়াপুর বারান্দাটা, তারপর শশিয়াপুর সব কিছু ঘুরে ঘুরে দেখাছিলাম। ডুপ্লেক্স বাড়ি যেহেতু, এটা মানে ডুপ্লেক্স করে সিস্টেম করেছে, নিজেদের বাড়ি তো নিজেদের মন মতো সিস্টেম করে বানিয়েছে। আর শশিয়াপু অনেক ভালো মনের একটা মানুষ, যা তার সাথে মিশলে বোঝাই যায়। তারপর এই তো তার ঘরটা আমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে আমি শুধু একা যাইনি, এখানে আমার সাথে ইভানা আপু, হিরণ ভাবি, মিলি আপু, আমরা সবাই গিয়েছিলাম। আর এই দুই পাশে শশিয়াপুর বাসার দুই পাশে বারান্দার মতো একটু সাইড খোলা রেখেছে, একটার মধ্যে দোলনা রেখেছে, আর একটা পাশে হচ্ছে বসার সিটিং ব্যবস্থা করেছে, যেটা একটু আগে আপনারা দেখতে পারলেন। এত সুন্দর, এত সুন্দর, যা বলার বাহিরে। আমার কাছে এই খোলা টাইপের বারান্দাগুলো খুবই ভালো লাগে। তারপর এখানে শশিয়াপু নাস্তা রেডি করতেছিল, আর এখানে সবাই বসে বসে গল্প করছিল। শশিয়াপু এখানে চা টা তৈরি করলো। তো ওই পাশে রান্নাঘর শশিয়াপুর, এই পাশে হচ্ছে ভাইয়া শুয়েছিল ওই রুমে, এই জন্য আর আমি ওই রুমটা দেখাতে পারিনি। এটা হচ্ছে আর একটা রুম, এটার মধ্যে হচ্ছে শশিয়াপুর মেয়ে আর ছেলে থাকে। তো এই তো এই রুমে সবাই বসেছিল, ইভানা আপু, হিরণ ভাবি, তারপর হিরণ ভাবির পায়ে ব্যথা, প্রচুর পরিমাণে হাঁটুতে ব্যথা, এই জন্য আর কি পা বিছিয়ে বসেছিল। এই তো শশিয়াপু চা আমাদেরকে তৈরি করে এনে দিল, চাটা কিন্তু অনেক মজা হয়েছে। শশিয়াপুর হাতের চা, ইভানাপুর হাতের চা কিন্তু অনেক মজা লাগে। আমি দুজনের হাতে চা খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে দুজনের হাতে চা। আমি অতটা চা ভালো বানাতে পারি না, বাট ওনাদের চাটা কিন্তু অনেক মজা হয়। তারপর এখানে অনেক ধরনের নাস্তা টাস্তা ছিল, এগুলো খাচ্ছিলাম, আর ভাইয়ার সাথে বসে বসে গল্প করতেছিলাম। ভাইয়া যেহেতু জিম ট্রেনার বা জিমের সব কিছু উনি জানে ভালো, ওনাকে অনেকেই চিনে। তো হীরা ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম কীভাবে আমাদের জন্য কীভাবে কী করলে ভালো হবে আমাদের শরীরের জন্য, আমাদের ফ্যাটগুলো কীভাবে আমরা বার্ন করতে পারি দ্রুত। তো ওগুলো সম্পর্কে ভাইয়া আমাদের সাথে ডিসকাস করতেছিল, আর হচ্ছে এখানে অনেক ধরনের গল্প করতেছিলাম। আর এখানে শশিয়াপু আবার একটু ক্লিপ নিচ্ছিল আমাদের সবাইকে, খাওয়া দাওয়া করতেছি। আমরা শুধু জিম করি না, আমরা খাওয়া দাওয়াও করি, জিমও করি। তো এখানে বাচ্চা পার্টি ওই পাশে খেলতেছিল, ভালোই লাগলো। সুন্দর একটা বিকেল, সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবার সাথে। তো বৃষ্টির কারণে বাসার মধ্যে বসে এত মজার আড্ডা দেওয়ার সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, হাসতেছিলাম, আমরা কী যেন একটা টপিক নিয়ে এত হাসতেছিলাম মনেই নেই আমার এখন সঠিক। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটছে আমার। তারপর এখানে শশী আপু আবার মুড়ি মাখালো, সুন্দর করে বেশি করে কাঁচামরিচ দিয়ে মুড়ি টুড়ি মাখানোর পরে মুড়িটাও খেলাম, মুড়িটা কিন্তু অনেক মজা ছিল। তারপর হচ্ছে মেইন আকর্ষণ, মেইন আকর্ষণ বলতে এই তো শশী আপুর আমরা যেটা খাওয়ার জন্য গেছিলাম সেটা হচ্ছে এই তো খিচুড়ি, শশী আপুর হাতের বিফ খিচুড়ি যেটা সেটা। তারপর এখন এই খিচুড়িটা খাবো, খেয়ে বাসায় চলে আসব। কিন্তু বাসায় আসার পরও এই খিচুড়ির কথা কেন যে এত মনে পড়তেছে জানি না। শশী আপু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আবার নেক্সট টাইমও কিন্তু আবারও খাবো খিচুড়ি আপনার হাতে, ইনশাল্লাহ। তারপর এই তো খিচুড়িটা প্লেটে দিয়ে দিল শশী আপু, তারপর এখন সুন্দর করে লেবু টেবু দিয়ে খিচুড়িটা খাবো। আর খিচুড়ির বিফগুলো এত সফট হয়েছে যা বলার বাহিরে। শশী আপুর হাতের খিচুড়ি অনেক মজা, হিরণ বাবির হাতের খিচুড়ি অনেক মজা। তো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আজকে একটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আন্তরিকভাবে তারা খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। হিরণ ভাবি, ইভানা আপু, শশী আপু, মিলি আপু খুবই ভালো মনের মানুষ। তো যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।